আসসালামু আলাইকুম, আই শারমিন শিরিন নোয়াখালী তুনকইয়ের কে কোলান তুনার ভিডিও গাসানের। আশা করি ব্যাকে ভালো আছেন, আই আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটা ভিডিও লই আনো সামনে চলে এসি, রান্না বাড়া করুম তো বাদ বইয়ে দিচ্ছি। আর ডালি ঘুমরে আগে দিকে ইচ্ছি ভিজে ছুড়েছি, অনজানে কানা ভিজি আইছে তো আমি বইয়ে দিছি। বইয়ে দিয়ে কাঁচামরিচ দিছি, হলুদ দিছি, দিয়ে অঞ্জন একটা মজি আইছে তো অনেক কিন্তু গুঁড়ি দিয়ে। ডাইলি গুণ এক এক গুণ বালা হয়, এক এক গুণ কি খারাপ হয়, এই গুণ ভিজেই থুই যাই যায় তার কারণে করে কি গুণ কেন মজা না। অন গাছ ডাইলি গুণ একটা বালা এদিন আনছে 2 কেজি আনছে না 3 কেজি, 3 কেজি আনছে তো ডাইলি গুণ দিয়ে আনছি। এর ওমা যে বালা আমরা তেমনি কইছে এক ডাইলি গুণ দিয়ে বালা গুণ হচ্ছে এটা এক কথাইলে আরও যে 5 কেজি লই আনি তাকে জানি দিলে হইতে সময় বালা গুণ হান জানা। অন বেড়া গো বাজারে যে গুণ খায় বেড়ারা হি গুণে না দেয় অন্য গুণ তো আনতে পারে না, তো একবার এক গুণ এই অন কি এটা আঙ্গু সমনি এরকম সমস্যা হয় নাকি ব্যাগ জায়গা তো করতে পারি না। ইয়ে সমনি কিন্তু অনেকে কয় আঙ্গু এই যে বাসার অনেকে কয় এরকম মা গো আই কি এর ডাইল আনলে মতো রাঁধি চাই যদি দে মজে না তো এই গুণ আবার হিরে দিবি নইলে ডাইলি গুণ খাই কে শেষ করবো, আর কোনো একটা ডাইলি গুণ রাঁধলে কোনো স্বাদ নেই। আঙ্গুর আসবির আগে কইলে বিশ্বাস করতো না যে কেন তোর বাজার খালি একটা হয় অন যান দেখতে দেখতে অন সাইডেন ব্যাগে একটা কয় তো অন বিশ্বাস করে আর কি আই আমাদের যে কোনো কথা কই না দিয়ে হাঁস হিয়ানে কই এরকম আর কি। তো অন কিছু মাছ ভিজে দিয়েছি, আর এক যে সাদে কোগে বেগুন ছিল তো আইসি বেগুন লেবার লাই তো অন বেগুন এগুন কাটি লই চলিয়েছি। আর আর গাছে এত সুন্দর সুন্দর কতগুন ফুল উঠছে ফুলগুন দেখাইছি। আর কাইলে কিচ্ছে চড়া আর বেগুন আনছে অন ওই একজন আদম এক তরকারি তো ডাইলের তরকারির আদম তো বেগুন যদি হুদে গাছের গুণ আনি রাঁধে ওই তো গাছে হুদে 3 গেছে তো আর অন বাজারের গুণ সব বেগুন একসাথ করে রাঁধলে তো ওই দেব। আমি আবার রাইত কম রাঁধি হয়তো দেখা গেছে রাইত ডিম ডুম বাজি করুম বা আঙ্গা তেনার লাই অন্য কিছু করিলুম মানে সালাদ টালাদ যদি খায় আমরা তেনে তাইলে সালাদ টালাদ খাবো তো এলাই দুপুরিয়ে যদি তরকারি রাঁধে এতে ঠিক মতো রাঁধে যান রাইতে রাঁধা ন লাগে তো আমি বেগুনি গুণে কাটি দিই যাই থুই আর ইলিশ মাছ এগুন রে কুড়ি লইছি কুড়ি লই অনেক গুণের হরা লাগে আই মাছ মরগি গিন মানে জিগিনে একান একান করে পরিষ্কার ন করলে আমার কাছে ভালো লাগে না অনেকেরে দেই আঙ্গু পরিচিত আরে মানে মাছটা আছে কিন্তু কি আর হাত দিয়ে না খলাই লইয়া লাবা পরে হাঁস যে ঘিন লাগে আমি একান একান করে একান পরিষ্কার করি তারপরে যা রাঁধি ওই যে তারা 5 মিনিটে কাম করে হেঁটাগো কাম ওই কেনারি হেঁটে নামার্কা কাম হেঁটারা হঁসা বসা করি কেন করি খাইয়া লাই হেঁটার কাছে এটা ভালো লাগে আমি হারি না। আর মাছি কিন্তু মাছের জলি কিন্তু কষায় তেল যেন উঁচের দিকে উঠছে তো এবার ইলিশ মাছি কিন্তু দিছি আর ইলিশ মাছি গুণ এত তাজা তাজা মানে শক্ত শক্ত দেখতে ভালো লাগে আর খাইতে তো এত মজা মানে কিন্তু উল্টা পাল্টা দিয়ে ওই আগে দিয়ে জল দিতেন না ইলিশ মাছের তুন যেন কষাই কিনে তুন যেন জ্বলবা আর তেলের লগে মিশি দেব তারপরে জল দিয়ে বলেন ঢাকনা দিয়ে দিছি আর ওই ইলিশ মাছ যেন কতক্ষণ হয়েছে অনেক কিন্তু নামাই থিয়ে মাছ নরম তো বেগুন হইতে হইতে আবার ভাঙে যাব বেগুনে বাড়ি এগের ভিতরে উড়ে থুই তারপরে বেগুন এগিন দিয়ে এলাম বেগুন রে আগে দিয়ে কতক্ষণ ভিজে রেখছি অনেক দিনের কষ্ট চলে গেছে আরে অনেক দিন রে দিয়ে বেগুন দিয়ে তো এবার উল্টা ফাল্টা দিব এপাশে পাশ করে উল্টা ফাল্টা দিয়ে তো ঢাকনা দিয়ে দিলে এবার এতে দিকে নাচতে নরম হয়ে আসবো। আর অন রাজনি প্রাইভেটে তো নাইবার সময় ওই আইসক্রিম আনছে তারপরে সমোসা আনছে তখন আইসক্রিম দিয়ে কিচ্ছি ফ্রিজে থুই রেখছি নাবিল মাদ্রাসার তো 3 গে আনছি নাবিলের লাই এক গে আনলাই রাজমির লাই এগুন ফ্রিজে থুই তো আমরা এমনি সমোসা এগুন খাইছি আর অন আইসক্রিম এগুন কে ইয়ে হয়ে গেছে মানে আনতে আনতে মনে হয় ইয়া সাড়ে দিয়ে গেছে একখান একখানা তো অন ডিপে তুই একখানে শক্ত করে অন আমরা খাই এর মজা আছে এগুনের নাম কি জানি রাজনি করলে হয়তো বলে গেছি এই মুরগুন খাইতে মজা লাগে। আর ইয়ান দি ওই বেগুনি গিন এবার কমিয়ে আসছে আর তো অল্প কদু জল দিছি বাড়ি গের ভিতরে কদু দিয়ে লাড়াই দিয়ে দিছি আর অনেক কিন্তু নামাই দিই তো ডাকনা দিয়ে দিলে এবার তরকারি হয়ে যাব এত মজা হয়েছে আইতো ওই জোল টোল দিয়ে তো একবার লবণ চাই চেক করি যে কীরকম হয়েছে এত মজা হয়েছে আর ইলিশ মাছের একেবারে গ্রান্ড তো অন ডাকনা দিয়ে আইসি কপ কপ করে উঠলে আর ইয়ান দিন আবিলও চলিয়ে আইসে আই অন হাতে তার আইসক্রিম গিয়ে খার আর অন তরকারিও হয়ে গেছে একেবারে জোল টোল কমি মাখা মাখা করে রাঁধছি এত সুন্দর লাগে কালারও এত সুন্দর হয়েছে আর অনি এমনি চুলে টুলে পরিষ্কার করো মন ওই কালকে যেন টিফিন বাড়ি গিয়ে আনছে ইয়ে ওই তাকে রুফি দিয়ে উড়ে থুইছে যে না দেয় না তো আর রাত দুইটাম হারি না অনগা
দুই তুই তো টেবিলে লই যা মোরা রাজনীরা বললে বার ঢুকে দিমো আর এমনি চুলা টুলা বেগিন পরিষ্কার করি এর চুলের ভিতরে তেল তেল হইছে দিন এখান থেকে ভালো করে পরিষ্কার করি রাজনীরা বললে বার ঢুকে থুই তো আয় না আমার ঝরে গোসল করি আয় তারপরে ভাত খাইয়ে দি অন একদিন আবিল ভাত খেয়ে লাইছে অন খাই হাতে প্রাইভেটে যার আর হাতের বাপের লাই ভাত লই চলে যায় আর আয়ের রাজনী অন খামো আর আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো লাগলেও চাইবেন সাথে সাথে একদিন দেখবেন ভালো লাগে যাব আর কেউ যদি ফেসবুকে তুন চান তাহলে ফলো দিবেন দেখা হইব নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ।